হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আইএসএল 7 এর কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি অনিন্দ। আইএসএল 7 খেলা অনুষ্ঠিত করার জন্য স্টেডিয়াম ঠিক করে ফেলল রিলায়েন্স গ্রুপ। খেলোয়াড়দের জন্য তৈরি হল নতুন হেলথ অ্যাপস। প্রত্যেকটি নিউজ ডিটেলসে আলোচনা করব পুরো ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবাই। শুরু করছি আজকের ভিডিও। হিরো আইএসএল 7 শুরু হচ্ছে 20-23 নভেম্বরের মধ্যে। করোনা মহামারীর জন্য টুর্নামেন্ট আয়োজক সংস্থা আইএসএল এর প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত করার জন্য একটি রাজ্য বেছে নেবেন। এখনো পর্যন্ত তারা সরকারিভাবে ঘোষণা করেননি, আলোচনা চালাচ্ছেন গোয়া ও কেরালা এই দুটি রাজ্যের সঙ্গে। আবার দুটি রাজ্যের 10টি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে আইএসএল অনুষ্ঠিত হতে পারে। এই দুটি রাজ্যে মোট 6টি স্টেডিয়াম ঠিক করেছেন। গোয়ায় ম্যাচ হলে ফতোরদা, বাম্বলিম ও ভাস্কো স্টেডিয়ামে আইএসএল অনুষ্ঠিত হবে। কেরালায় 3টি স্টেডিয়াম হল কোচি, কোজিকোড ও মাঞ্জরি। তবে যেখানেই খেলা হোক দর্শকদের প্রবেশ নিষেধ, তারই সঙ্গে বাতিল হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রিয় ক্লাবের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। 2020-21 আইএসএল খেলা আয়োজনের আগে চাই প্লেয়ারদের স্বাস্থ্য ঠিক রাখা ও স্বাস্থ্য পরীক্ষা করা। তাই হিরো আইএসএল আয়োজক সংস্থা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যের কথা ভেবে নতুন স্বাস্থ্য অ্যাপ বের করেছেন। অ্যাপসটি অনেকটা আরোগ্য সেতুর মতো। আইএসএল এ 10টি দলের ফুটবলার থেকে কোচিং স্টাফ, টিম বাসের গাড়ির চালক সকলের মোবাইলে বাধ্যতামূলকভাবে এই অ্যাপসটি থাকতে হবে। প্রত্যেক দিন সবাইকে অ্যাপটি লগ ইন করতে হবে। সঙ্গে সঙ্গে অ্যাপসটি থেকে বিভিন্ন শারীরিক প্রশ্ন জিজ্ঞেস করবে খেলোয়াড়দের, সঠিক উত্তর দিতে হবে। জ্বর, সর্দি, গলা ব্যথা, ঘ্রাণশক্তি ও খাবারের স্বাদ বোঝার ক্ষমতা কমে যাওয়া, এইসব সঠিকভাবে জানাতে হবে অ্যাপসটিতে। এছাড়াও মেডিকেল টিম থাকছে আমাদের, প্রয়োজন হলে সেই ব্যক্তির কাছে মেডিকেল টিম পৌঁছে যাবে। পরিস্থিতি জটিল হলে হসপিটালে স্থানান্তরিত করা হবে আক্রান্ত ব্যক্তিকে। আইএসএল এর আয়োজক সংস্থার এক কর্তা অ্যাপটি সম্বন্ধে বলেন, প্রত্যেক দিন খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা করা সম্ভব নয়, তাই এই অ্যাপসটির মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সমস্যা জানা যাবে। করোনা থেকে বাঁচতে আমরা এই অ্যাপসটি চালু করেছি, সচেতনতাই পারে করোনা থেকে বাঁচাতে, তাই সবাইকে সচেতন থাকতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্রেস দ্য বেল আইকন।